অমরকুশ গ্রন্থমেলা 2020 উপলক্ষে পিবিএন 24 এর বিশেষ আয়োজন বই কথায় আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানভীর সিদ্দিক টিপু। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট তরুণ কবি ও লেখক দীন মোহাম্মদ দুখু। ভাইয়া কেমন আছেন? খুবই ভালো আছি। শুরুতেই পিবিএন এর দর্শক এবং পাঠকদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তারা বহুদিন ধরে আমার লেখা পড়ছেন, যারা বহুদিন ধরে আমার লেখা পড়ছেন তাদেরকে আমি স্বাগত জানাই। এবার বইমেলায় আপনার কি বই এসেছে? এবার বইমেলায় আমার যে বইটি এসেছে সেটা হলো একটা উপন্যাসের বই। উপন্যাসটার নাম হচ্ছে কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না। উপন্যাসটি প্রকাশ করেছে আনন্দম প্রকাশনী, স্টল নাম্বার 697 এবং এই বইটির প্রচ্ছদ করেছে ইবনে সামস এবং এই বইটির প্রকাশক মুক্তা মজুমদার শ্রাবণী। আপনার এই বইটা কি সম্পর্কে? আসলে এই বইটি আমি করেছি চলমান সময়কার প্রেমের গল্প নিয়ে সাজিয়েছি। বিশেষ করে আমি চারটা চরিত্রকে চিত্রায়ন করেছি আমার এই উপন্যাসের মাধ্যমে। এখানে আমি স্পষ্টভাবে একটা ছোট বালিকা বয়সের মেয়ে তিতিরের গল্পকে সাজিয়েছি খুব নিখুঁতভাবে। সেই সাথে সাথে দেখা গেছে প্রাপ্ত বয়স্ক একজন মহিলা মিতির গল্পকে সাজিয়েছি আমি এখানে নিখুঁতভাবে সাজানোরও চেষ্টা করেছি। আরেকটা ব্যাপার সেটা হলো পারিবারিকভাবে আমরা লক্ষ্য করি যে একজন হাজব্যান্ড যদি ঘরে কাজ করে তাহলে সে হাউস হাজব্যান্ড হয়ে যায়। সেই হাউস হাজব্যান্ড হয়ে যাওয়ার ব্যাপারেও আমি এখানে আলোকপাত করেছি নির্ঝরের গল্প দিয়ে। এছাড়া আমি যেহেতু চারটি চরিত্র চিত্রায়ন করেছি সেখানে মেইন যে ক্যারেক্টার রয়েছে সেটা হলো সুপ্ত রহমান সুমিত, সেই সুমিতকে ফুটিয়ে তুলেছি একটি অন্যরকম ব্যতিক্রম চরিত্র হিসেবে। এই চারটি চরিত্র আমার উপন্যাসের উপজীব্য বিষয় হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।